इच्छा ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমার এই অনুষ্ঠান যাকে কেন্দ্র করে সেই আদ্যা শক্তি তারি তারামা ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। অং মহেশ অগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী ঐরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। নটা গ্রহ, তার মধ্যে দুটো ছায়া গ্রহ, বারোটা রাশি, মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু ধনু মকর কুম্ভ মীন আর কি সাতাশটা নক্ষত্র সাতাশটা যোগ, এই নিয়ে আমরা পরিচালিত হচ্ছি। তাহলে যখন এই গ্রহদের খারাপ যাচ্ছে, কোন দিক থেকে পথ পাচ্ছেন না, অর্থনৈতিকভাবে আপনি বিধ্বস্ত হয়ে গেছেন, আপনার প্রচুর প্রাচুর্য ছিল, অর্থ ছিল, আজ সবকিছু হারিয়ে গেছে, কিছু নেই, আপনার জীবনটা একেবারে খাতের কিনারে বইছে, তার মধ্যে বাড়িতে রোগ জ্বালা লেগেই রয়েছে, অর্থনৈতিক সমস্যা, ছেলে মেয়েটাও দেখুন আপনার বাধ্যের না, মানে যখন খারাপ সময় মানুষের আসে না তখন চারিদিক থেকে আসে, তাহলে কখন আপনি তার থেকে নিষ্কৃতি পেতে পারে? তার আগে আসি যে খারাপ সময়টা কেন কখন আমরা পরিচালিত মধ্যে দিয়ে যাই। প্রথম কথা বলি শনি, শনিকে বলা হয় দীর্ঘ মেয়াদী গ্রহ, একটা ঘর থেকে আর একটা ঘর পরিবর্তন করতে শনি সময় নেয় আড়াইটা বছর বা ৩০ মাস। যেমন এই এখন বর্তমানে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অষ্টমপতি হিসেবে অষ্টমে শনি অবস্থান করছে, অর্থাৎ কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই ১৭ জানুয়ারি ২০২৩ সালের পর থেকে শনির ধাইয়া শুরু হয়েছে বা ধাইয়া চলছে। আর কোন রাশি? বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের চতুর্থপতি হিসেবে চতুর্থে অর্থাৎ কুম্ভে শনি অবস্থান করবে আড়াইটা বছর, ১৭ জানুয়ারি ২০২৩ থেকে শুরু হয়েছে, তাদেরও কিন্তু একটা ব্যাড ফেস যাচ্ছে। এই কর্কট রাশি বা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি জন্মকালীন শনি খারাপ জায়গায় থাকে, ভালো জায়গায় না থাকে, তাহলে তাদের কিন্তু অনেক কিছু সমস্যা পোয়াতে হবে। এই ধরনের মানুষেরাই আমার কাছে এসে বলে যে আমার সময়টা খুব খারাপ যাচ্ছে গোপালদা, চারিদিক থেকে আমি ঋণের জালে জর্জরিত, দুটো খাওয়া পড়ার জন্য চিন্তা করতে হচ্ছে, তাও যে রসে বসে খাচ্ছি তা না, স্টেপেল ফুড, দৈনন্দিন জীবনের রুটি ভাত তরকারি মাছ একটু জোগাড় করতে আমাকে হিমশিম খাচ্ছেন, অথচ সেই ব্যক্তির পকেটে আজ থেকে ১০ বছর আগেও ১০,০০০ টাকা বিষয়টা পকেটে থাকতো, আলমারির কথা ছেড়ে দিন, ব্যাংকের কথা ছেড়ে দিন, আপনাদের মধ্যে এরকম হচ্ছে এবং আসছেন আমার কাছে, অর্থনৈতিক দিক থেকে তো সময় খারাপই যাচ্ছে, তার পাশাপাশি আপনার স্ত্রী, আমি পুরুষদের ক্ষেত্রে বলছি, স্ত্রীও আপনাকে সাথ দিচ্ছে না, ঘরে ঢুকলে চূড়ান্ত অশান্তি চলছে, আপনি সন্তানকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছেন, কোনো দিক থেকে আপনার সুরাহা হচ্ছে না, মেলান আমার কথা, চারিদিক থেকে যেন চক্রব্যূহের মতো আষ্টে পাষ্টে আপনাকে বেঁধে ফেলছে, একটা জট ছাড়াতে গিয়ে
আর একটা জটে আপনি জড়িয়ে যাচ্ছেন, একটা জট ছাড়ছে তো আর একটা জট তৈরি হয়ে যাচ্ছে, এক হাতে যেমন টাকা আসছে আর এক হাতে টাকা বেরিয়ে যাওয়ার জন্য জায়গাটা তৈরি হয়ে থাকছে। এইভাবে কি জীবন চলতে পারে আপনারা বলুন তো? আর সেই বিষয় নিয়েই তো আমার আজকের আলোচনা। আপনার কি সময়টা অত্যন্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে? সময়টা আপনার ফেভারে নেই, সময়টা প্রচন্ড ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি নাজেহাল অবস্থা, কি স্ত্রীকে নিয়ে, কি সন্তানকে নিয়ে, কি কাজের জায়গা নিয়ে, কি শত্রুতা নিয়ে, কি ব্লাড রিলেশনের ব্যক্তি নিয়ে, কিংবা কাউকে টাকা ধার দিয়েছেন সেখানেও আপনাকে ডুবিয়ে দিয়েছে, আপনাকে পথে বসিয়ে দিয়েছে, এমনও হয়েছে। অত নিজের লোককেই দিয়েছিলেন টাকা ধার, আপনার নিজের লোককেই টাকাটা ধার দিয়েছিলেন, সেই লোক আপনাকে দেখুন পথে এখন আর ফোন ধরে না, টাকা নেওয়ার সময় কিন্তু খুব হাসি মুখ জানবেন, আর দেওয়ার সময় তিক্ততার সম্পর্ক, অর্থাৎ ছুরি কাটারির সম্পর্ক। আপনারা বসেন বলেন চেম্বারে এসে, নেওয়ার সময় যিনি নেবেন সে আপনার সঙ্গে মিষ্টি খাওয়াবে, বাড়ি আসবে, বন্ধুত্ব করবে, আপনাকে কত যেন সব কিছু, কিন্তু যখনই আপনার স্বার্থ ফুরিয়ে যাবে, কারণ কলি যুগ, আপনাকে মনে রাখবে না। কলিযুগের এটা প্রভাব, এটা আমি দেখেছি বলে এত জোর গলায় বলছি। আজকে দীর্ঘদিন ধরে আমি একই চেম্বারে বসছি, হাজার হাজার মানুষ দেখেছি, হাজার হাজার মানুষের ভাগ্য গণনা করেছি, তার পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছি, এমনি এমনি নয়। কে আছে দেখে নি? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি হুগলি থেকে বলছি, শ্রীয় ধর্মকার। আচ্ছা, বলতে পারবে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করছি বাবা? হংসেশ্বরী মায়ের মন্দির যেখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ত্রিবেণী পড়ে না? ঠিক, ওটা মনে হয় হাওড়া কাটোয়া লাইন, ঠিক। দেখো আমি একটু অত চিনি বাবা, একটু অত জায়গাগুলো একটুখানি বললে আমি একটু বুঝতে পারি। যাই হোক, এসে ঈশ্বরের দান, আমার আমি কিছু না, আমি কখনো মনে করি আমি তুচ্ছ মানুষ তার কৃপায়। যাই হোক, তোমার নামটা কি বাবা? সুজয় কর্মকার। সুজয়, তোমার জন্ম তারিখটা একবার বলবে। 3/9/1992। সময়টা বলবে? রাত 1:55। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ। তোমার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, জানো কি? আর হচ্ছে কর্কট লগ্ন। আমি এক্ষুনি আলোচনা করছিলাম যে তুমি হয়তো শোনোনি, টিভিটা হয়তো অনেকটা পরে খুলেছো, যে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চতুর্থপতি হিসেবে চতুর্থে অর্থাৎ কুম্ভে শনির অবস্থান করছে 17 জানুয়ারি 2023 সাল থেকে, তাহলে তাদের শনির ধাইয়া চলছে। এই 2.5 বছর বা 30টা মাস তোমাকে খুব সন্দর্পণে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে, নচেত তোমার জীবনে নানাবিধ ট্রাবল, তোমার জীবনে নানা অঘটন, নানা সমস্যা এসে পড়বে। বুঝতে পারছো কি বলতে চাইছি? তোমার জীবনে এই সমস্যার, আচ্ছা তোমার তোমার যেটা প্রশ্ন আছে কেরিয়ার বা কর্মজীবন নিয়ে, এখনো পর্যন্ত তুমি সেইভাবে দাঁড়াতে পারোনি বা প্রতিষ্ঠা পাওনি? না, পারিনি। আমি বলছি দেখো, আজকে আমি কলকাতার কাছে ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি ফোনটা করেছো কোথা থেকে? হুগলির বাঁশবেড়িয়া। আচ্ছা, আর একটা, তোমার মা আছেন? মায়ের দেখবে ব্যথা, বেদনা, বাতজ ব্যথা, কোমরে পেন, হাঁটুতে যন্ত্রণা, এগুলো কিন্তু হতে থাকবে। আচ্ছা,
পায়ে ব্যথা। এইবার তুমি তুমি এখন একদম কিছু মানে ইনকাম লেস তোমার? একদম কিছু মানে চাকরি বাকরি পাচ্ছি না। পাবে দেখো, যেহেতু তোমার বৃশ্চিক রাশি লগ্ন, তাই তোমার সাড়ে সাত এই শনির ধাইয়া চলছে। কর্কট লগ্ন হিসেবে দশমপতি হলো তোমার মঙ্গল, সেই মঙ্গল জন্মকালীন দ্বাদশে অবস্থান করছে। শুধু তাই নয়, মঙ্গল এখানে রাহু কানেক্টেড, এটা কিন্তু অশুভ একটা সংযোগ তৈরি করেছে, বুঝতে পেরেছো? অর্থাৎ অঙ্গারক যোগ, এবং তোমাদের কিন্তু অনেক গোপন শত্রু থাকবে, তারা নানাভাবে তোমাদের ঝামেলায় ফেলবে, নানাভাবে তোমাদের অশান্তিতে ফেলবে, বুঝতে পেরেছো? তোমাদের গোপন শত্রু কিন্তু প্রবল, কিন্তু আত্মীয় থেকেই তোমাদের তোমাদের শত্রুতা বাড়বে। একটা প্লাস পয়েন্ট তোমার আমি দেখছি, সেটা হচ্ছে দ্বিতীয়ভাবে রবি বুধের বুধাদিত্য যোগ, বুধ আর আদিত্য, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট তোমার জীবনে। তুমি কিন্তু উন্নতির একটা ছক, কিন্তু তার মধ্যে কিছু কিছু গ্রহরা ব্যাগরা দিচ্ছে, বাধা দিচ্ছে। তাহলে শনি রাহুর এই যে যোগকে বলা হয় শাপিত দোষ, এই শাপিত দোষটাকে তুমি ইমিডিয়েট একটা গার্ড করিয়ে নাও। অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কিছু পরামর্শ নিয়েছিলেন? তন্ত্র জ্যোতিষী কারোর পরামর্শ নিয়েছিলে? এটা অনেক বছর আগে নিয়েছিলাম, কিন্তু এখন তো এই মুহূর্তে নেওয়া হয়নি। নিয়ে নাও, কারণ কারণ সময় উপযোগী করে তোমাকে আমাদের পরামর্শ নিতে, কারণ কোনো গ্রহ স্ট্যাটিক নয়, সমস্ত গ্রহ কিন্তু চলমান, মুভ করছে। গ্রহদের পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবনযাত্রারও পরিবর্তন হচ্ছে, অল্প হলে অল্প, বেশি হলে বেশি। তা সেটাকে একটু দেখো, তোমার এখানে যেটা পাচ্ছি, 22 এপ্রিলের পর থেকে তোমার একটা শুভ সংযোগ আসছে। 22 এপ্রিল 2023 মোটামুটি মার্চ জুন জুলাই থেকে তোমার বেটার অপরচুনিটিগুলো চলে আসবে। তবে তবে কাজে লাগাতে হবে, এমন নয় ভালো, আমাকে বলতে দাও, ভালো সময় আসছে বলে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো না, তার জন্য কাজে লাগাও। আর যে গ্রহগুলো বাধা দেবে তাকে সরিয়ে দাও, তার একটা গার্ড করিয়ে নাও, হ্যাঁ, বা একটা জ্যোতিষ পরামর্শ নাও, কারণ পরামর্শ নিলেও কিন্তু অনেক কিছু বাধা কেটে যায়। ভালো থেকো, হ্যাঁ, আজকের বিষয় ছিল সময়টা কি খারাপ যাচ্ছে। অর্থাৎ অনেকে এসে বলে যে গোপাল দা, আমাদের সময়টা ভালো যাচ্ছে না, আমরা বিধ্বস্ত হয়ে যাচ্ছি, আমরা শেষ হয়ে গেলাম, আমরা একেবারে খাদের কিনারায় চলে গেলাম। কিন্তু না, কেন যাবেন? আপনি আবার উঠে দাঁড়াবেন, আপনার মধ্যে সেই স্ট্যামিনা আছে, নিজের বারচারটাকে দেখান। হয়তো বলবেন গেছিলেন অনেক বাবাজির কাছে, দু একজনের কাছে গেছিলেন সস্তার লোভে পড়ে, বিভিন্ন রকম চমকদারি কথা বলে, সামনে গেলে দেখবেন অন্য কথা, বিচারটাই জানে না, কাজটাই জানে না। আপনারা কি দেখে গেলেন? পয়সা বাঁচাবার জন্য, এবং গিয়ে দেখলেন সেই পয়সাও গেল, কাজটাও আপনার ভণ্ডুল হয়ে গেল, বিচারটাই তো হয়নি। তাই সতর্ক হন, সব সময় পয়সা বাঁচাতে গেলে আপনি কিন্তু অনেক বাজে মানুষের পাল্লায় পড়ে যাবেন। তখন কি হবে, প্রকৃত যে আপনার যে সময়টা, কারণ সময় তো বলবান, সময় তো অ্যাক্টিভ, সময়টা চলে যাবে, তখন সময়কে আপনি আর ধরে রাখতে পারবেন না বা আটকাতে পারবেন না। কোনো এক বা আমি একটা উদাহরণ দিই, একটা মেয়ে বেশি দূর থাকে না, ব্যান্ডেলে থাকে, আমার ফোনে কথা হয়, কোনো এক বাবাজির কাছে গেছিলেন, ওই যে পয়সা বাঁচাবার জন্য গেছিলেন বললাম বাবাজির বিজ্ঞাপন দেখে, পরে সেই পয়সাটা গেছে তার কাজের জন্য, যে পয়সাটা লাগে নিশ্চয়ই কাজ করতে লাগবে, কিন্তু তুই ভেবেছিলে পয়সা লাগবে না সেখানে গেলে, পরে এসে আমাকে বলছে যে পয়সাও গেল আমার সমস্যাটাও মিটল না। তাই জন্য বলি, জ্ঞান পিপাসু অভিজ্ঞ মানুষের সৎ পরামর্শ নিন, সস্তার লোভনীয় কথাতে আকৃষ্ট হবেন না, আপনাদের একটু সতর্ক করছি। ওই জন্য আমি বলি হ্যাঁ যেতে পারেন, ঘুরে আসা আমার আমাকে আপনাকে আসতে হবে, কারণ আমি কাজটা জানি, জ্যোতিষটা এক পৃষ্ঠা হলেও জানি কোন দিন কোন নক্ষত্র গ্রহ পরিবর্তন হবে,
কোন নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্র ডিগ্রি কত আমি এক পিসটা হলো জানি, সেই জন্য আমি দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। হয়তো শুনতে আপনাদের খারাপ লাগছে, ভালো লাগছে না, কিন্তু বাস্তব কথা বলবো। কারণ ওই যে প্রলোভনের ফাঁদে সামনে গেলে বুঝতে পারবেন আপনি, আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। হ্যাঁ দেখে নি। হ্যালো, কোথা থেকে? বিরাটি। হ্যাঁ বলুন। ছেলের নাম? আগে বলো, আমার অনুষ্ঠান কি দেখো? কখন, কোন সময় দেখো? তাই আরো একটি চ্যানেলের নাম বলবে না, আরো একটি চ্যানেলে হয় জানো কি? আচ্ছা, ইউটিউবে আমার নিজস্ব চ্যানেল আছে, ইউটিউবও কিন্তু আমার নিজস্ব চ্যানেল আছে, সেখানেও আমার প্রোগ্রাম চলে। বলো ছেলের জন্ম তারিখটা বলবে। ভোর পাঁচটা তেরো। জন্মবার কি শুক্রবার? ওর তো মেষ রাশি এবং সিংহ লগ্ন, ছেলের কিন্তু খুব মাথা গরম হবে গো। ছেলের মাথাকে ঠান্ডা রেখে চলতে বলো, নচেদ ওর জীবনে নানা বিপদ এবং অঘটন আসবে। ওর জীবনে নানা বিপদ নানা অঘটন কিন্তু আসবে। আর একটা কথা, ছেলে কি কাজ করছে বর্তমানে? কারণ কাজ, আমি বলছি কাজের জায়গাটা অতীব খারাপ, তোমার ছেলের কাজের জায়গাটা অত্যন্ত খারাপ দেখছি। তাহলে এরম যদি চলতে থাকে আগামী দিন ওর উঠে দাঁড়ানো মুশকিল আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। ওর কিন্তু উঠে দাঁড়ানো মুশকিল আছে, প্রায় সাতাশ বছর বয়স হয়ে গেল, 29 বছর প্রায়। তাহলে 29 বছর বয়সও এখনো কোনো ব্যাংক ব্যালেন্স কিছু করতে পারেনি, জীবন শৈলীটাকে জীবনযাত্রার মানটাকে তৈরি করতে পারেনি। দেখো এইভাবে যদি চলতে থাকে, তুমি যদি হেলা ছাদ্দা করো যে না যাব না করব না যা চলতে চলুক, তাহলে ওর জীবন একটা দিন গিয়ে দেখবে থেমে গেছে। কারণ ওই 10-15 টাকার মাইনেতে চলবে না, ওখানে খুব বেশি মাইনে পায় না দেখছি। বুঝতে পেরেছ? এই যে শিখেও কিন্তু যার উন্নতি হবে তার করে মানে নেই, কারণ এখন 29 বছর বয়স হয়ে গেল, ছেলে দাঁড়াতে পারিনি। হ্যাঁ কি না বলো, কথা ঠিক? কি বলছো? অনেক শত্রু, বন্ধু থেকে শত্রু, ওর প্রত্যেকটা মুহূর্তে শত্রু রয়েছে। শত্রুর জায়গাটা অত্যন্ত প্রবল মিলিয়ে, হ্যাঁ বাড়ির লোক থেকেই ওর উপর, ওট বলবো না, তোমাদের উপর গোপন তন্ত্র ক্রিয়া ক্রমাগত করা হচ্ছে। আমি এখানে বসে বলছি, ওই জন্য বলি দু এক জায়গায় ঘুরে আমার কাছে আসতে হবেই, কারণ আমি জেনুইন জিনিসটা কিন্তু তুলে দেব, তুলে ধরব। তাহলে এই যে জায়গাগুলোকে তুমি যদি সমাধান করতে না পারো, আগামী দিন এই ছেলের জীবন কিন্তু এগোনো একটা প্রশ্নবোধক চিহ্ন। কেমন? আমরা তন্ত্র জ্যোতিষী, আমার মন্দিরে আমি এই আজকে প্রোগ্রাম করতে এসেছি, মায়ের পুজো করে এসেছি, এবং তন্ত্র মতে, তন্ত্র মানে দেহের সাধনা, যে কারো কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, জগদম্বার পুজো করতে গেলে তন্ত্র, দেখবে বইতে লেখা আছে কালী পুজো যে বই কেন, তন্ত্র দেবীর তন্ত্রোক্ত ধ্যান। কেন পারবো না? আমরা এই কাজই করি। ওকে ওকে প্রবল ভাবে বেঁধে রেখেছে, ওই বাঁধাটাকে ছাড়াও।
তুমি বিরাটি থেকে তো আমার এই নাগের বাজারের কাছে চেম্বার, বেশি দূর না, ডায়মন্ড প্লাজার কাছে। বিরাটি থেকে তোমার 20 মিনিট লাগবে আসতে। যদি মনে হয় আমাকে গ্রহণযোগ্য বলে তোমার মনে হয়, তবে যোগাযোগ করবে, আমার ফোন নাম্বারটা রেখে দাও। আর যদি মনে হয় না যাব না, আসবে না। তবে হ্যাঁ, দু এক জায়গায় ঘুরে যদি সঠিক কাজ পেতে হয় আমার কাছে আসতে হবে, আমি বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি। মানুষ যাচ্ছে প্রলোভনের ফাঁদে পড়ে, অনেক চমকদারি চটকদারি কথা দেখে লেখা দেখে আবার ঘুরে আসছে, ব্যাগ যাবে কোথায়? পৃথিবীটা তো গোল। তাই বলি যদি মনে হয় তোমাকে আসতে তোমাকে হবে, এটুকু বললাম। ঠিক আছে, চিন্তা করো, ভাবনা করো, আমার ফোন নাম্বার রেখে দাও, ভালো থেকো। হ্যাঁ, মানুষ এখনো সঠিক কাজ চাইছে, সঠিক বিচারটা চাইছে। বিচার তো হারিয়ে যাচ্ছে, বিচার নেই। জ্যোতিষ বিচারটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাহলে সেই বিচার, সেই গণনা, সেই হিসেব প্রত্যেকটা পাঠ পাঠ পুঙ্খানুপুঙ্খ আমি করার চেষ্টা করি, করার চেষ্টা করি বলেই কিন্তু আজকে দূর দূর থেকে মানুষ কিন্তু তার জীবন যাত্রাটা জেনে নিতে পারে। যাই হোক, আবার চলে আসি যেই প্রসঙ্গে, আপনার সময়টা কি খারাপ যাচ্ছে? আজকের বিষয় তো কি করতে পারেন? আপাতত কিছু একটা করতে তো হবে। সময় খারাপ যাচ্ছে বলে কপালে হাত দিয়ে, হতাশ হয়ে গালে হাত দিয়ে বসে পড়বো না, ঝিমিয়ে পড়বো না, না, কিছু কিছু করতেই হবে আপনাকে। আপনাকে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে, কারণ পরামর্শ নিলেও কিন্তু অনেকটা জিনিস আপনি জানতে পারবেন। আপনি যদি একটা সঠিক পরামর্শ নেন, সে আপনার সন্তানের হোক, আপনার মেয়ের হোক, আপনার জামাইয়ের হোক, নিজের হোক, স্বামীর হোক, একটা জিনিস কিন্তু পাবে, একটা জিনিস কিন্তু উঠে আসবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, টিভির ভলিউমটা মিউট করো, নাহলে আমি কিন্তু কোনো একটা ফিডব্যাক আস, একদম মিউট করো টিভির ভলিউম, টিভির ভলিউমটা, না তুমি করছো না কিন্তু, আমি লাইনটা কেটে দিতে বাধ্য হবো। হ্যাঁ, আমি লাইনটা কেটে দিতে বাধ্য হলাম। কেন হলাম? টিভির ভলিউমটা মিউট করছে না, কারণ দুটো কথা এখানে চলে আসছে, অসুবিধে হয়। আমি বারবার বলি প্রত্যেকটা ভক্তদের উদ্দেশ্যে, আমার দর্শকদের উদ্দেশ্যে, বন্ধুদের উদ্দেশ্যে, যে টিভির ভলিউমটা মিউট করবেন, হাতে জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থানটা সঠিক রাখবেন, রেখে আমাকে ফোন করুন, দেখুন কাজ আপনি পাবেন। কারণ গণনা আমার কথা বল, কারণ আমার কাছে আসলে কিছু বলতে হয় না, আমি বলে যাবো পরপর, চেম্বারেও তাই, এখানেও তাই, যেটা সঠিক সেটাই আপনাকে দেখাবো, সঠিক দিশা কিন্তু আপনাকে আমি দেখাবো। তাহলে এই যে সময়, সময় তো বড় নিষ্ঠুর, সময় যখন খারাপ যায় চারিদিক থেকে যায়, যখন ব্যাড ফেজ আসে না, আপনি যখন খুব খুব খারাপ জায়গার মধ্যে দিয়ে চলছেন, খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলছেন, ব্যাড ফেজের মধ্যে দিয়ে চলছেন, হঠাৎ দেখলেন বাড়িতে একজন কেমন অসুস্থ হলো, আপনার নার্সিংহোমে ১০০০০ টাকা বেরিয়ে গেল, কখন হলো? যখন আপনার শুভ দিন ছিল তখন কিন্তু হয়নি। অনেকে দেখুন, আপনার যখন ভালো দিন ছিল তখন কিন্তু আর যায় এরকম কেউ অসুস্থ হয়নি, যখন আপনার খারাপ সময় চলছে, সকজন অর্থের টানাটানি চলছে, তখনই আমরা হাত ফসকে বেরিয়ে গেল, তখনই হাতের থেকে টাকাটা বেরিয়ে গেল। আসছি সে প্রসঙ্গে, কি আছে দেখিনি। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে? আমি লিলুয়া থেকে বলছি, সুন্দর সরকার। লিলুয়া, হ্যাঁ, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, একশো দেখি স্যার, আমি দেখি, আপনি রেকর্ডিং তো দেখি, আমি এখনো দেখি প্রোগ্রাম, রেকর্ডিং দেখো, তাই তো? দুটো কত নম্বর চ্যানেলে দেখছো? কত চ্যানেল নাম্বারটা কত? এটা কি আপনার, আমার যে আছে ডিসিএন চ্যানেল, এটা কি বলছো? এটা চ্যানেলটা মানে কি ডিসিএন নম্বর 18 না 19 কথাই বলছি, চ্যানেলের নাম্বারটা, হ্যাঁ
বুঝে নিয়েছি, আর বলতে হবে না। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? কার সম্পর্কে জানবে? তোমার নামটা বলো। নামটা, নাম, জন্ম তারিখ? 15/11/81। সময়? 6:55। সকাল? না, সন্ধ্যে 6:55। সন্ধ্যে 91 না 81? 81 81। আচ্ছা, 6:55। হ্যাঁ, পেয়ে গেছি। রবিবার তোমার জন্ম, বার হচ্ছে রবিবার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তোমার রাশি হচ্ছে মিথুন রাশি, বৃষ, লগ্ন। আচ্ছা, বর্তমান সময়টাতে তোমার মনটা ভালো যাচ্ছে না মাঝে মধ্যেই, কিন্তু আমি বলছি মিলিয়ে নাও, তোমার মনটা একেবারে ভালো যাচ্ছে না, মাঝে মাঝে কিছু না কিছু সমস্যা দেখা দিচ্ছে, বুঝেছো? বর্তমানে ফিনান্সিয়াল ক্রাইসিস একটা চলছে, অর্থনৈতিক একটা সমস্যা কিন্তু চলছে। আর একটা জিনিস হচ্ছে, যার জন্য তুমি করবে, তোমার মন খুব ভালো, তুমি খুব উদার চেতা মেয়ে, কিন্তু যার জন্য করবে সেখান থেকেই ধাক্কা খাবে, হোঁচট খাবে। চলার পথে লোকজনগুলো ঠিক সুবিধের না। তুমি মিলিয়ে নাও, তোমার চলার পথে যে লোকজনগুলো আসে না, তারা খুব সুবিধের নয়। আচ্ছা, পারিবারিক শান্তিটা বিঘ্নিত হচ্ছে মা? ওই আমার আজকে বিষয়ে দেখো, মিলে যাবে তোমার। আপনার কি সময় খারাপ যাচ্ছে? মানে চারিদিক থেকে, নানা দিক থেকে অশান্তি, নানা দিক থেকে ঝুট ঝামেলা, এই নিয়ে আমার আলোচনা আজকে। আপনারা চেম্বারে এসে বলেন, তোমরাই চেম্বারে এসে কথাগুলো আমাকে বলো, আমাকে শুনতে হয়। কেমন? আচ্ছা, তা তাই বলি, তুমি রাশিচক্রের মধ্যে তোমার সবচেয়ে বড় কথা, শনির ধাইয়াটা কেটে গেছে, লাস্ট 2.5 বছর তো খুব খুব খারাপ গেছে। বাবারে, খারাপ মানে আমার গয়না গাছি বাবা সব চলে গেছে। কি বললাম কথাগুলো কে দেখো, গ্রহ কথা বলে কিনা, যারা আমার দর্শক তারা মেলান। দেখুন, এই যে কেন গেছে তার কারণটা বলবো, যেহেতু মিথুন রাশি শনির ধাইয়া চলছিল, অষ্টমপতি হিসেবে অষ্টমে শনি ছিল, এখন নবমপতি হিসেবে ভাগ্যস্থানে নবমে শনির অবস্থান, ওই 2.5 বছরে গয়না গাটি সমস্ত কিছু গিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে। তাহলে এই জিনিস যদি চলতে থাকে, তাহলে একটা প্রশ্নবোধক, একটা সমস্যা, তাই না? তোমার এখানে কালসর্প দোষ আছে, এর একটা খণ্ডন ক্রিয়া করাতে হবে। তোমার আছে মাঙ্গলিক দোষ, এর একটা গার্ড কিন্তু তোমাকে নিতে হবে। এই দুটো জায়গা যদি তুমি সাপোর্ট নিতে পারো, তাহলে আগামী দিনটা ভালো কিছু দেখবে। আর কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, বলছি যে আপাতত এখন যে আমি বাবা চাইছি দুটো অন্তত পয়সা রোজগার করে যে আমি যাবো বাবা আপনার কাছে, সেটুকু আমার পরিস্থিতি নেই। জানি আমি খুব চাপের মধ্যে রয়েছো। আমি কি করলে? এই যে কথাটা আজকে, সময় খারাপ যাচ্ছে। এই যে দেখো, আমার বিষয়টা একেবারে জনগণ যারা দেখছে, দর্শক দেখছে, বন্ধুরা দেখছে, তাদের উদ্দেশ্যে আমার মেসেজ, সময়টা খারাপ। আমাকে আসছে চেম্বারে চেম্বারে লোকগুলো এসে বলছে, মানুষগুলো বলছে এই কথাগুলো। এর থেকে বাঁচাবার জন্য একটা জ্যোতিষ পরামর্শ নাও। জ্যোতিষ পরামর্শ নিলেও কিন্তু আপাতত তুমি কিছুটা উঠে দাঁড়াবে, তারপর তুমি ভালোভাবে যা করলে আপাতত, অর্থাৎ টেম্পোরারি কিছু করো, তারপর দেখা যাবে ফাইনালি, ঠিক আছে? ভালো, আমি আপনার চাইটা করছি যে আজকে দেখলাম লাইভটা পেয়ে গেলাম কপাল জোরে। আমি তো গতকালও লাইভ করতে এসেছিলাম। আমি লাইভ করার চেষ্টা করি এবং আমার যারা দর্শক তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, যাতে তাদের কিছু মঙ্গল হয়। যাই হোক, এই যে সময় খারাপ যাচ্ছে, কি করবেন? পূর্ণিমার দিন খুব সময় খারাপ যাচ্ছে, একটু উঠে দাঁড়ালে হয়তো আপনার অনেকটা ভালো হবে। তাহলে পূর্ণিমার দিন, অর্থাৎ যেটা হচ্ছে আমরা যেটা বলি লবঙ্গ, কিছু এলাচ,
আর দালচিনি, সেগুলো জোগাড় করুন বা আগের দিন জোগাড় করে রাখুন। একটা ভালো পূর্ণিমা, তাহলে সেখানে হলুদ চৌকো একটা কাপড় নিন। এই উপায়গুলো করুন, যাদের সত্যি সময় খারাপ যাচ্ছে করুন, করলে তো কৃপা পাবেন। আমার হচ্ছে না বলে হাতে গালে হাত দিয়ে বসলে জীবনে হবে না। কেউ আপনি না খাওয়ালে কেউ খাইয়ে দেবে না, আপনার জন্য কেউ সাহায্য করবে, আপনারটা আপনাকে করে আনতে হবে, নিজেরটা নিজেকে নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে এই পূর্ণিমার দিন কিছু এলাচ, কিছু লবঙ্গ, কিছু দালচিনি জোগাড় করুন, আগের দিন করে রাখুন। চৌকে একটা সিল্কের হলুদ কাপড় নিন, সেই কাপড়ের মধ্যে একটু কেশর, কেশরে গোলা জলে তিনটে জিনিস ভিজিয়ে রাখুন। কি করবেন? কেশর গোলা জল, দু চারটে কেশর পাপড়ি, জলটা হলুদ হয়ে যাবে। তার জলে এই দালচিনি, অল্প একটু এলাচ, লবঙ্গ ভিজিয়ে নিন, দিয়ে শুকিয়ে নিন। শুকিয়ে নিয়ে ওটা হলুদ কাপড়ে বেঁধে, কি দিয়ে বাঁধবেন? হলুদ সুতো দিয়েই বাঁধবেন। বেঁধে আলমারির লকারে, কিংবা যারা ব্যবসা করছেন তিজোরিতে বা ব্যবসার যে যায় টাকা পয়সা রাখা সেখানে ওটা রেখে দিন। দেখুন সৌভাগ্য লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবেন। শুধু রাখলে হবে না, মা লক্ষ্মীর একটু আরাধনা করতে হবে। কি বলে আরাধনা করবেন? ওং হ্রিং হ্রিং শ্রিং শ্রিং লক্ষ্মী নারায়ণায় নম দিয়ে এটা এটা প্রতিদিন 108 বার করে মন্ত্রটা জপ করো। একটু ধূপ দেখাও, খুব চাপ যাচ্ছে, খুব বাধা যাচ্ছে, কিছুটা হলেও ভালো হবে, কিছুটা জায়গা থেকে বেরোতে পারবে। একেবারে চেপে গেছো, কোন ঠাসা অবস্থা, তার থেকে একটু ছাড়বে, আস্তে আস্তে হবে, রাতারাতি কিছু হয় না। যেসব বাবাজিরা বলে রাতারাতি করে দেবো, যারা মিথ্যে কথা বলছে, আমি তো সব বলবো না, আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, আমি নিজে পুজো পাঠ করি, যেটুকু জেনুইন জেনুইন যেটা সঠিক সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব। আর কি করবেন? কিছু লক্ষ্মী করি পূর্ণিমার দিন জোগাড় করুন, সেই হলুদ কাপড়। হলুদ কাপড় কেন মানে বৃহস্পতি কালার, বৃহস্পতি দেবগুরু। সেই লক্ষ্মী করিটাকেও একটু কেশরে ভিজিয়ে রাখুন, নটা নিন, নটা। তার তাহলে কেশরে ভিজিয়ে রাখার পর কিছুক্ষণ 5 মিনিট ভিজিয়ে রেখে তুলে নিলেন, দিয়ে ভালো করে মুছে নিয়ে শুকিয়ে নিলেন। নিয়ে ওই হলুদ কাপড়ের চৌকো ঠিক বর্গাকার, অর্থাৎ স্কোয়ার কাপড় হতে হবে, স্কোয়ার মানে দৈর্ঘ্য প্রস্থ যার সমান, তার মধ্যে লক্ষ্মী করি রাখলেন, একটু সোনার টুকরো, একটু রূপোর টুকরো তার মধ্যে দিলেন। আর কি? তার মধ্যে একটু সিদ্ধি, কারণ সিদ্ধি দিলে একটা প্যাক, ছোট প্যাকেটে করে একটু সিদ্ধি দিয়ে দেবেন, প্লাস্টিকের প্যাকেট, কাগজের প্যাকেট, অল্প একটু সিদ্ধি দিয়ে দেবেন। আর কি? একটু গোলাপের আতর যদি জোগাড় করতে পারেন, গোলাপের আতর তাতে একটু ছিটিয়ে দিন, কিছু পদ্মবীজ দিয়ে দিন, পদ্মবীজ কিনতে পাওয়া যায়, পদ্মবীজ কিছু দিয়ে দিন, দিয়ে ওটা ভালো করে বেঁধে মালতীর কাছে রেখে দিন। মনে মনে আপনার প্রার্থনা করুন এবং মহালক্ষ্মীর যে প্রসিদ্ধ মন্ত্র, পাওয়ারফুল তান্ত্রিক মন্ত্র, সেটা আমি একটু বলছি, পাঠ করুন, মানে জপ করুন। পদ্মবীজের মালা করলে ভালো হয় বা রুদ্রাক্ষের মালা করতে হবে, কিছু না করলে কিছু পাওয়া যায় না। আমি পড়াশোনা না করলে পরীক্ষায় রেজাল্ট পাবো না। সেই মন্ত্র কি? ওম শ্রীং 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 3 বার। কমলে কমলা লয়ে, প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং মহালক্ষ্মী নম। আমি আবার বলছি, ওম শ্রীং 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 কমলে কমলা লয়ে, প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং মহালক্ষ্মী নম। করুন, করে দেখুন না কি আশ্চর্য চমৎকারী ফল আপনারা পাবেন, মানে অভূতপূর্ব। আমি ভাষায় যারা যারা করছেন নিষ্ঠা করে,
তারা আমাকে ফিডব্যাক দিয়ে যান, তারা আমাকে লিখে জানান আপনারা, এবং তাদের কাছে ফিডব্যাকগুলো পেয়ে আমি নিজের ভালো লাগছে যে মানুষের কিছু আমার থেকে সুরাহা হচ্ছে, মানুষের কিছু ভালো হচ্ছে, মানুষের কিছু উপকার হচ্ছে। যেসব চেম্বারে আমি বসে একটু চট করে আপনারা জানেন, আর নতুন করে বলার তো একটু ছুঁয়ে দিয়ে যাই, গড়িয়াহাট ভাগ্যচক্র প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সুকান্ত ব্রিজের নিচে সন্ধ্যা বাজার হকার্স মার্কেটের দক্ষিণ দিকে লীলা বসু চিলড্রেন্স পার্কে এর ঠিক অপোজিট শুভ অ্যাপার্টমেন্টে বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে রাত 7:30, সন্ধ্যে 7:30। হাওড়া ময়দান শরৎ সদনের উল্টো দিকে জাগৃতি, এখানে আপনারা পাচ্ছেন বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা। অপর দুটো বুধবার শেওড়াফুলি স্টেশনের কাছে ভাগ্য দিশা, এখানে আপনারা পাচ্ছেন 1টা থেকে 4টে। আর দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা শপিং মলের ঠিক পাশেই আছে আমার মন্দির ইচ্ছাময়ী কালীবাড়ি। এই মন্দিরে আমি বিশেষ পাঠ পুজো পাঠ প্রতিদিন করে মা দশমা বিদ্যার বিশেষ পুজো করে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তাচ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাতিকা এ দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতির্থা। এই দশ মহাবিদ্যার গুণকীর্তন, এই গুণকীর্তন করার পর এই মন্দিরের পাশেই আমার চেম্বার, এখানে আমি প্রতিদিন থাকি 9টা থেকে 12টা। যেদিন সকালে থাকতে পারি না সেদিন বিকেলে থাকি, তবে একবার বলি একটু ফোন করে 9874244916 এই নাম্বারে একটু ফোন করে বুকিং করে তবে আসো। কি আছে দেখে নি। হ্যালো হ্যালো নমস্কার। হ্যাঁ কোথা থেকে? কোথা থেকে? পরিষ্কার শোনা যাচ্ছে না একটু। আচ্ছা আজ কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে জানবো। তোমার নাম? মধুমিতা দাস। আমার জন্ম, আমার অনুষ্ঠান দেখা হয়? কতদিন ধরে দেখছো? আচ্ছা বলো, আমি তো দীর্ঘদিন হয়ে গেল মিডিয়াতে, প্রতিদিন আমার অনুষ্ঠান একভাবে চলছে। বলো তোমার জন্ম তারিখটা বলো। 1977। হ্যাঁ বলো। 14 ফেব্রুয়ারি 14 সময় কতক্ষণ? জন্মস্থান কোথায়? জন্মবার কি সোমবার? তোমার রাশি হচ্ছে ধনু রাশি। এই ধনু রাশির সবে শনির 7:30 শেষ হয়েছে, এই 17 জানুয়ারি 2023 সালে। এই 7:30 শেষ হওয়ার পর থেকে, মানে তার আগে কথা বলি আগে, যে এই যে 6-7 বছর খুব চাপের মধ্যে গেছো, নিকট কোনো আত্মীয় বা কাছের মানুষকে হারিয়েছো, দেখো প্রচন্ড মানসিক একটা উৎকণ্ঠা গেছে 7:30-তে, পারিবারিক শান্তি বিঘ্নিত করেছে, শরীর নিয়ে সমস্যা তৈরি করেছে, এগুলো কি হয়েছে? এখন কি চলছে? আর্থিক দিকটা তো দেখো, আর্থিক দ্বিতীয় ভাব, সেখানে তোমার রবি রয়েছে, দ্বিতীয় পতি শনি, সে রয়েছে তোমার এখানে জলরাশিতে। তাহলে জলরাশিতে যদি শনি থাকে, তাহলে সেই শনি কিন্তু ভালো ফল দেয় না, ধীরে ধীরে অর্থ দেয়, অর্থকে আসতে দেয় না, অর্থের প্রাচুর্য হয় না, এগুলো কিন্তু তৈরি করে, কেমন? তাহলে এই যে জায়গাগুলো তোমার যেটা রয়েছে শনিচন্দ্রের বীজ দোষ, রাহু বৃহস্পতি রাহুর গুরু চণ্ডাল দোষ, এটাকে তুমি ঠিক করাতে হবে, নচেত আগামী 2.5 বছর তোমাকে কিন্তু নানাভাবে নাস্তানুবুদ করে ছাড়বে, কোনো পথ তুমি পাবে না, কোনো প্রশস্ত হতে পথ পাবে না, হবে না তো। আমি আজকের বিষয়টা দেখো কি বলেছি, সময় কি খারাপ যাচ্ছে, আর যখন মা আপনাদের সময় খারাপ যায় না, চারিদিক থেকে আসে ঝড়, যখন আসে না আপনি একটা সামলাতে গিয়ে আরেকটা চলে আসবে, একটা হতে গিয়ে আরেকটা হয়ে হতে চলে আসবে, কোন দিকে আপনি উঠবেন, অর্থাৎ ঝড় আসতে শুরু করবে।
তাহলে এই ঝড় একমাত্র ঈশ্বরের কৃপা করুণা ছড়া, আপনি কখনোই পারবেন না, কখনোই সেখান থেকে বেরোতে পারবেন না। আমি এই চারটাকে তুমি একটু জ্যোতিষ পরামর্শ নাও, আরো ভালো করে বিশ্লেষণ করাও, তবে বলা যাবে। এই ছোট্ট পরিসরে এর বাইরে কিছু বলা যা সম্ভবপর নয়, কোনো জ্যোতিষীর পক্ষেই সম্ভবপর নয়। এই চারটার আরো বিশ্লেষণ দরকার, আরো অ্যানালাইসিস দরকার, তবে কিন্তু হবে। ঠিক আছে, ভালো থেকো। তাহলে এই যে সময় যখন খারাপ যায়, আর সময় যে খারাপ সবচেয়ে বেশি করে স্যাটার্ন, কারণ স্যাটার্ন বা শনি দেখেছি ধীরে ধীরে, মঙ্গল যেমন ধর তক্তা মার পেরেক, তক্তা ধরো পেরেক মারো, শনি তা করবে না। শনি সেই তক্তা আনতেই তিন দিন লাগাবে, মিস্ত্রি ঠিক করতেই তিন দিন লাগাবে, আমি বোঝানোর খাতিরে বলছি, আর পেরেক মারতেও ঠুকতেও টাইম লাগবে। প্রাণে মারে না শনি, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। আপনি ন্যায় নিষ্ঠাভাবে যদি আপনি চলেন, তাহলে আপনাকে ঠিক পথে চালিত করবে। আপনার হঠাৎ করে অর্থ চলে গেল মানে আপনাকে সাবধান করলো, আপনাকে সচেতন করলো, আপনাকে বুঝিয়ে দিল না এতটা লোভ ভালো না, কমা, ঠিক লাইনে নিয়ে আয়, সাবধানে পথ চল। শনি এটাকে প্রত্যেকটা মুহূর্তে পরকে পরকে বুঝিয়ে দিয়ে যায়। প্রাণে মারে না, কিন্তু মৃত্যুতুল্য কষ্ট দেয়। আপনি যে পথই যাচ্ছেন যেন কোনো দিকটাই খুলছে না, সব দিকটাই যেন আটকে যাচ্ছে, আপনার সন্তানের আটকে যাচ্ছে, আপনার নিজের আটকে যাচ্ছে, মানে একটা ঝড় সামলাতে গিয়ে আর একটা ঝড় চলে আসছে। আর যদি বৃহস্পতি দেবগুরু যদি বলবান না হয়, দেবগুরু যদি আপনার সাপোর্টে না থাকে, শনি তো গেল, তাহলে আপনি ধর্মকর্মেও কাজ করতে পারবেন আপনি, কারণ ঈশ্বরের যে কৃপাটা নেবেন এই দুঃসময় কাটাবার, আপনি পারবেন না। সেখানে বসে আপনার মন বিচলিত হবে, মন শান্ত রাখতে পারবেন না, সেখান থেকে আপনাকে উদ্ধার পেতে হবে। এই উদ্ধারের জন্যই প্রকৃত জ্যোতিষী পরামর্শ, কারণ একটা জ্যোতিষ পরামর্শ নিলে আপনি অনেক জায়গাটা খুলে যায়। আপনার যারা সন্তান চাকরি ক্ষেত্রে সাফল্য পাচ্ছে না, সে হয়তো তার মধ্যে এফিসিয়েন্সি আছে, যোগ্যতা আছে, এডুকেশন আছে, অথচ অফিসের লোকের থেকে তারা সেই সম্মান পাচ্ছে না, যোগ্যতা পাচ্ছে না, ওকে অন্যজন এগিয়ে যাচ্ছে, তার যোগ্যতা নেই। এর নামই তো গ্রহ, এর নামই প্ল্যানেট, এই প্ল্যানেটই তো সব কিছু করে। সুতরাং জ্যোতিষটাকে ভালো করে দেখুন, নিজের জন্ম ছক বার্থ চার্টটাকে বিচার করা, এই বার্থ চার্ট, কারণ বার্থ চার্টের মধ্যেই সব কিছু লিখে। এই যে সামনে 12 তারিখে যেমন মঙ্গল সঞ্চার হচ্ছে, 15 তারিখে যে রবি সঞ্চার হচ্ছে, কারণ রবিতে এক মাস পর পর পাল্টায়, কোনো গ্রহই তো স্ট্যাটিক নয়, 16 তারিখে বুধ সঞ্চার হয়ে মিনে যাচ্ছে, মিনে মিনে বুধ নিচস্ত, বুধ ভালো ফল দেয় না, যাতে লেখাপড়া করছে তাদের তাদের সমস্যা আসবে। শনি আবার নক্ষত্র পরিবর্তন করছে, রাহু তো নক্ষত্র পরিবর্তন করেছে, 30 অক্টোবর পর্যন্ত রাহু থাকবে মেষের ঘরে, কার কিরম ফল দেবে, এই যে বিচার, এই গণনাগুলো আগে দরকার, তবে তো আপনার সময়টাকে আপনি বুঝতে পারবেন। সময়টা ভালো যাচ্ছে না বলে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, সময় ভালো আসবে কি না সেটা একজন নিখুঁত বিচার করে একজন প্রকৃত জ্যোতিষী বলে দিতে পারে। চন্দ্র স্বাধীন দিন 2 দিন করে পাল্টায়। সুতরাং আজ আর নয়, সময়ের একদম শেষ প্রান্তে, আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে এই সময়, আর মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং নমো দেভ্যৈ মহাদেভ্যৈ শিবায়ৈ সততং নমো, নমো কল্যাণৈ প্রকৃতৈ নমো নমো, ওং যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমৈতি সবতিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু চেতনত্ব বিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ।